লিপি চলে এসেছি আবার, লিপিস কিছুমিছু থেকে কিছুমিছু নিয়ে। তো আজকে আমি একটু বেরোবো, বেরোবো মানে আমার বাড়িতে যেসব গাছপালা আছে তাদের খাবার দাবার শেষ হয়েছে, মানে সার এসব নিয়ে আসতে যাবে হাজবেন্ড, তা আমিও সঙ্গে যাব, কারণ আমি সঙ্গে গেলে কিছু না কিছু একটা লাভ হয়, তাই জন্য আরও যাব। যাই হোক, আর একটু ঘোরাও হবে। তো এখানে ভীষণ মেঘ করেছে, রাস্তায় হয়তো বৃষ্টিতে পড়বো আমরা, তো যাই হোক মেঘ মাথায় করে সঙ্গে করে নিয়েই যাচ্ছি। তিন্নি বাড়িতে আছে, ওর অনলাইন ক্লাস হবে, পড়া আছে টিউশনের আর কি, আর আমি আর হাজবেন্ড যাচ্ছি। তা তোমরা যাবে যদি চলো, আর যাওয়ার ইচ্ছা আছে অনেক জায়গায়, জানি না খোলা কিনা, তো যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু যদি লাভ হয় সেটাও শেয়ার করব। তো চলো, টাটা। এটা কি সিজনিয়াম? এটা দাম কত? হ্যাঁ, মাসুন্দা
চেঞ্জ হয়ে গেছে তো। মানে ১২ মাস ১২ মাসই ফুলতে হবে, কোন ফুল বন্ধ হবে না। আর এগুলো হচ্ছে ১০০ টাকা। হলুদ গাছ আছে? হলুদ গাছ আছে তোমাদের? তখন খোলা কটার কথা? ৬টা থেকে ১১টা, দাম কত? ৪৫০
জিজ্ঞাসা কর। আছে দাম কত? ষাট টাকা। এটা কি যে যে প্ল্যান? যে যে প্ল্যান কত? সাড়ে সাতশো টাকা। সাড়ে চারশো টাকা। হাই ফ্রেন্ডস, চলে এসেছি। গিয়েছিলাম গড়িয়ার হাটে, বাট বন্ধ এখন নাকি 12টা অবধি খোলা থাকে লকডাউনের জন্য, তারপর বন্ধ হয়ে যায়। তাই ওখানে গাছ ফাছ কিছু কিনতে পারিনি, তাই জন্য ওখানকার ভিডিও করিনি। এমনি যে নার্সারিতে গেছিলাম সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখলে শেয়ার করলাম, আর গাছ কিনতে গিয়ে দুটো লাভ হয়েছে আমার, দেখাচ্ছি তোমাদের। আর হাজবেন্ড গাছের সার কিনতে গেছিলো, সেটাও কেনা হয়েছে। আর কিছু কিছু জায়গায় গিয়েছিলাম সেগুলো বন্ধ ছিল, মানে আমরা জানতাম না যে বন্ধ থাকে। ওই মার্কেটের মধ্যেই ছিল একটা বাসনের দোকান, যেহেতু মার্কেটটা বন্ধ ওগুলো টোটালি বন্ধ ছিল, নইলে তোমাদের সাথে শেয়ার করা যেত। যাই হোক, জানা রইলো যে 12টা অবধি খোলা থাকে, অন্য কোনো দিন যাব আবার। তা কী কিনেছি তোমাদের দেখাই। এই দেখো, আজকে আমি যে বেরোলাম এই দুটো আমি পেয়েছি, মানে আমার লাভ হয়েছে। হাজবেন্ড গাছের জন্য কোকোপিট আর হার্বি পেস্ট এসব কিনতে গেছিলো, সেগুলো ও কিনেছে। আর আমাকে এই দুটো কিনে দিয়েছে। এই দুটো আমি ঘরে ওই বাম্বুটি, মানি প্ল্যান্ট এইসব রাখবো, মানে যেই গাছগুলো খুব সহজে ঘরে করা যায় বা থাকে, রোদের আলো না রাখ পেলেও থাকবে সেই গাছই রাখবো, তাই জন্য নিয়েছি। এগুলো আমার দুটো 250 টাকা নিয়েছে, আরও দাম বলেছিলো, দাম কমিয়ে তারপরে 250 টাকায় রাজি হয়েছে আর কি। আর আমার পছন্দ হয়েছিল একটা বড় সাদা রঙের হাঁস, এর থেকে মানে ডবল, কিন্তু সেটা 350 না 400 বলছিল, তা ওটা নিইনি, এটা নিয়েছি। এটা পরে নেব, নেওয়ার আগে আমাকে ঘরে কোথায় রাখবো সেই জায়গা ঠিক করতে হবে, কারণ আমার ঘর খুব ছোট, তার মধ্যে গাছপালা, তারপরে চরকি তুত্তুরি সবাই তো আছে। আগে সেই জায়গা ঠিক করে রাখার, তবেই আমার কিছু কিনতে হয়। এগুলো যেমন ছোট, আমি যেখানে হোক বসিয়ে রাখতে পারবো, ইচ্ছে করলে আমি রান্নাঘরেও সাজিয়ে রাখতে পারি, টেবিলের মধ্যে সাজিয়ে রাখতে পারি, কিন্তু বড় হলে তার তো একটা জায়গা লাগবে, তাই বড়টা কিনতে গিয়েও কিনিনি। তবে আমার খুব পছন্দ বড়টা। আর ছোট সাদা খুঁজছিলাম, সাদা নেই, হলুদ সবুজ আর একটা চকলেট কালারের ছিল, তা আমি এটা নিয়েছি। আর এই একটা নিয়েছি স্মাইলি, এগুলো ছিল তিনটে কালারের, হলুদ, এটাও চ হলুদ সবুজ আর সাদা, এই তিনটে কালারের ছিল, আর হাঁসটা সাদা ছিল না।
তা তোমাদের সাথে সবই শেয়ার করলাম, তোমাদের সাথে সবই শেয়ার করলাম। যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলেছিলাম, ওখানে গিয়ে মানে রাস্তাতেই খুব বৃষ্টি পড়ছিল, ভিজেও গেছি একটু, তাই জন্য রাস্তায় ভিডিও করতে পারিনি। ওখানে গিয়ে করেছি, সেগুলো তো তোমাদের দিয়েছি, আর তখন কোনো কথা বলতে পারিনি কারণ মাস্ক পরা, হেলমেট পরা, আর রাস্তার ধারে তো ওইগুলো সব, পুরো রাস্তার ধারে বাইক রাখার প্রবলেম, তো সব কিছু নিয়ে জাস্ট একটু ঘোরা হলো আর টুকটাক কেনা হলো যেগুলো প্রয়োজন ছিল গাছের জন্য, কারণ আমাদের অনেকগুলোই গাছ, ছোট্ট বাড়ি হতে পারে, গাছ ফাজ অনেক বেশি হয়ে গেছে, মানে গ্যারেজের ওইদিকে গাছ আছে, ব্যালকনিতে গাছ আছে, এরকম করে অনেক অনেকই গাছ হয়ে গেছে এখন, তা সেগুলো যত্ন করতে তো হবে। যাই তুমি রাখো, গাছ করো, পশু পোষো, যাই করো, সবারই যত্নের দরকার। তো এইসব গাছের যত্ন, গাছ মাছ এসবগুলো আমার হাজব্যান্ডই করে, ও এসব খুব ভালোবাসে, কখন সার দিতে হবে, কখন গাছের কাটিং করতে হবে, ও নিজে নিজেই সব করে। আমি যার সঙ্গে যাই, আর গেলে কিছু না কিছু পাই, এটাই যাওয়ার একটা কারণ বলতে পারো। তা তোমাদের সাথে সব শেয়ার করি, আজকেও করলাম কিছু সুন্দর সুন্দর গাছ তোমরা দেখলে, তো একটা দুটো গাছ পছন্দও হয়েছিল, ওই আবারও একই কারণ, কোথায় রাখবো, আমাদের আবার গাছ ভীষণ চুরিও হয়ে যায়, মানে বাইরের গ্যারেজের ওদিকে যদি আমি রাখি, পাঁচিল টপকে এসে নিয়ে নেবে, আর ঘরের ভিতরে তো আর সব গাছ রাখা যায় না, যেগুলো ঘরের ভিতরের গাছ দেখলাম মোটামুটি প্রায় সবই কেনা হয়ে গেছে। যাই হোক, তা ঘুরে এলাম, নার্সারিতে যেতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের আগেও বলেছি যে সবুজের ওখানে গেলে মনটা ভরে যায়। ঘুরে এলাম আর তোমাদের সাথে এখন বকবক করছি, তা আজকের ভিডিও এইটুকুই রইল, এখন শরীরটা একটু ভালো আছে, কাল থেকে আবার, তোমরা অবশ্য কালকে এই ভিডিওটা পাবে, কালকে এটা পাবে, তারপরের দিন আবার যেরকম আমি ডেলি আসি, বা কোনো রেসিপি নিয়ে, ইচ্ছা আছে ভালো কোনো রেসিপি নিয়ে আসার, দেখি কতটা কী করতে পারি, যা করব তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার পরিবারে যোগদান করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার বন্ধু হও, আমিও তোমাদের সবার বন্ধু, তোমরাও আমার বন্ধু হও প্লিজ। চলো, টাটা।